নেপালে সাফ মিশন শেষ করে বুধবার দুপুরে দেশে ফিরেছে নারী ফুটবল দল। ফেরার পরপরই এয়ারপোর্টে জয়ী দলের 3 সদস্যের লাগেজ কেটে অর্থ চুরির অভিযোগ পাওয়া গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ভেঙে অর্থ চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক নারী ফুটবল দলের এক সদস্য। তিনি জানান, কৃষ্ণ রানী সরকার, শামসুন নাহার সিনিয়র ও সঞ্জিদার লাগেজ থেকে প্রায় 2 লক্ষ টাকা সমমূল্যের ডলার চুরি হয়েছে। ওই ফুটবলার বলেন, সব ছিল ডলার। লাগেজ বের করার পর আমরা দেখেছি লাগেজের তালা ভাঙ্গা। এদিকে খেলোয়াড়দের ব্যাগ থেকে ডলার হারানোর বিষয়ে জানে না এমনটাই দাবি করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বলছে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তারা তদন্ত করবে ও বিষয়টি খতিয়ে দেখবে। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ফ্লাইট পরিচালনার পাশাপাশি বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ করে। যাত্রীর লাগেজ ফ্লাইট থেকে নিরাপদে অক্ষতভাবে বেল্টে পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের। তবে 2 নারী ক্রিকেটারের অভিযোগের পরও নিজেদের অবস্থান জানাতে পারছেন না তারা। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ DMP উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মুর্শেদ আলম বলেন, আমরা এমন কোনো অভিযোগ এখনও পাইনি। তবে বিমানবন্দর থেকে বের হওয়ার পর ফুটবলারদের লাগেজ অন্য গাড়িতে ছিল আর সেটা ছিল বাফুবের তত্ত্বাবধানে। ইউকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য জানতে ইউকে বাংলা লাইভ নিউজ পেজে লাইক, শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।